একটি মেয়ে হয় আর মা যদি বলেন যে মেয়ের নামে যতগুলা জমি আছে সবগুলা লিখে দিতে হবে আর বাবা যদি বলেন যে না মেয়ে যেটা সরিয়তন আমার মৃত্যুর পরে মেয়ে তার ভাগে যেটা সরিয়ত যে যেটা পাবে সেটা সেটা এসে পাবে আর ভাইস্তে বা অন্য কিছু যারা রয়েছে যারা অরেজদার হবে তারা সেটা পাবে আমি সেটা করব আমি মেয়ের নামে লিখে যাব না তো এখন প্রশ্ন হলো যে কার যদি একটি মেয়ে হয় তো মেহে মেয়ের নামে কি সকল সম্পত্তি জীবিত অবস্থায় লেখা যাবে সম্মানিত ভাই প্রশ্নের উত্তর হলো না এ মর্মে দলিল কি আছে জি দলিল আছে আপনারা পড়ুন নিসা এর আয়টা পড়ুন সুরাতা এগারো বারো নম্বর আয়াত পড়ুন আমি আপনাদের দলিলটা সংক্ষিপ্ত আকারে বলছি আসন বেন আল্লাহ সুবহানা তালা বলছেন ইউসি কুমুল্লাহ হুফি আউলা দিকুম লিজ্জাকারি মিসলু হাজদিল উন সাইন সাইন কুন না নিসা আন ফাওকাস না তাইনি ফালাহুন না সুলোসা মাতারা ওয়াইন কানত ওয়া হাইদান ফালাহান নিস্ফু জি এ আয়াট্টি তাল্লাহ সুবহানা তালা বলছেন যে আল্লাহ সুভহানাতালা তোমাদের অসিওধ করেছেন তোমাদের সন্তানের ক্ষেত্রে যা লসুহাতা তোমাদের সন্তানের যে ভাগ বাটোয়ার এগুলো আছে এক্ষেত্রে তিনি ওসিয়ত করেছেন যে ওসিওত কারি ধন সম্পদ থাকে তাহলে লিজ্যাকারি মিসলু হাজদিল উনসাইন ছেলেরা যা পাবে তার অর্ধেক মেয়েরা পাবে ছেলেরা যা পাবে তার অর্ধেক মেয়েরা পাবে ধরেন আপনার কাছে দেড় টাকা আছে একজন ছেলে যেতে হয় আর একটা মেয়ে হয় তাহলে ছেলে এক টাকা পাবে আর আটানা মেয়ে পাবে এইভাবেই বললেন যে ছেলে যা পাবে তার অর্ধেক মেয়েরা পাবে জি তারপরে লাস্টে যতটুকু বললাম যে ফাইন কুন না আনফা তাই সলুসা মা তারা তারপরে বলছেন ওয়াইন কানাত কানাতির যদি একটি মেয়ে থাকে তাহলে কোনো মানুষের যদি কোনো ব্যক্তির যদি একটি মেয়ে থাকে তাহলে তার আর যদি কোনো সন্তান না থাকে একজনই মেয়ে আর কোনো সন্তান নেই তাহলে তার যতগুলো সম্পদ রয়েছে তার সম্পদের অর্ধেক পাবে আর অর্ধেক যারা ওয়ারিসদার তারা পাবে তাহলে আল্লাহ সব হাত তালা বণ্টন করে দিলেন যে কোনো মেয়ে কোনো মার যদি একজনই মেয়ে হয় থাকে আর কোনো ছেলে মেয়ে যদি না থাকে তাহলে ওই মেয়ের বাবা মায়ের যতটুকু অংশ রয়েছে জমি জামা যা রয়েছে মেয়ে ওই জমি জামার যা আছে তার অর্ধেক পাবে অর্ধেক পাবে সম্পন্ন যদি লিখে দেওয়া হয় তাহলে কোরআনের আয়াতের সীমা লঙ্ঘন করা হয় তাই যারা যেখান থেকে শুনছেন সম্মানিত ভাই বোনেরা যারা যেখানে শুনছেন কাউরি যদি মেয়ে হয় যদি মেয়ে থাকে তাহলে সকল জমি মেয়েদের নামে লিখে দিবেন না এটা ভুল আপনার একজন মেয়ে থাক আর পাঁচজন থাক যাই থাক সকল জমি জামা মেয়েদের নামে লিখে দিবেন না যদি ছেলে থাকে ছেলের সাথে তো মেয়েরা পাবে কিন্তু শুধু যদি মেয়ে হয় সব জমি জামা তাদের নামে লিখে দিবেন এটা শরীয়তে এটা ঠিক হবে না তাই আপনারা ভালো করে গবেষণা করুন আপনাদের গবেষণা করার জন্য বলছি আল্লাহর কালাম কি বলছে সুর নিসা এগারো বারো নম্বর আয়াতে এ কথাগুলো আপনারা বাংলা তর্জমা নিয়ে ভালো করে বিস্তারিত পড়ুন সুন্দর করে পড়ুন অর্থগুলো পড়লেই বুঝতে পারবেন আপনিও মৃত্যুবরণ করবেন আমিও করব মৃত্যুর পরে আপনার ছেলে ছেলেও আপনাকে কিছু দিবে না মেয়েও দিবে না অন্যরাও কেউ দিবে না তাই ছেলে মেয়ে জি আপনার ছেলে মেয়ে দিবে সেটা যে হয়তো আপনার জন্য দোয়া করবে ছেলে মেয়ে ভালো হলে পারে তারা দোয়া করবে এটা করবে অবশ্যই করবে বাপমার জন্য করবে কিন্তু যদি আপনি শরীয়তে সিম্বালঙ্ঘন করেন তাহলে আল্লাহ তালার শাস্তি অত্যন্ত কঠিন ও জটিল কারোর হক মেরে গেলে হক কিন্তু কেউ কেয়া দিয়ে দিতে পারবে না বরং যার যে নেকি রয়েছে নেকি নেওয়া হবে যে বলবে যে ওই আমার টাকা খেয়েছে জমি মেরেছে আমি গালিগালাজ করেছে আমাকে মেরেছে আমাকে হত্যা করেছে রক্তপাত ঘটাইছে এ করেছে লাস্টে যদি কাউরি হক মারা হয় যার হক মারা হয়েছে তা তাকে আল্লাহ সুবাহ তালা আমার আমি যদি কারোর হক মেরে থাকি তাহলে আমার হকগুলা মেরে থাকলে পারে যার হক মেরেছি তাকে কেয়া দিন আমার যে নিকি রয়েছে নিকিগুলো দেওয়া হবে আর আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাই এই জিনিসগুলোতে আমরা দূর দূরে থাকবো যে আমরা যার যেটা প্রাপ্য তার তার প্রাপ্য আমরা দিয়ে দিব প্রাপ্য কাউরি আমরা প্রাপ্য নেব না আল্লাহকে ভয় করা আমাদের সবার উচিত মানুষের প্রাপ্য যেন আমরা না নিই যার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝে দিতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা পরকাল যেন আমরা না হারাই আল্লাহ সুবাহ তাল্লা বলছেন আবকা পরকাল আপনার কল্যাণকার এবং চিরস্থায়ী স্থান সেখানেই এ ক্ষণস্থায়ী জীবনের জন্য পরকাল যেন আমাদের না হারাই পরকালে বিচার হিসাব নিকাশ অত্যন্ত কঠিন ও জটিল তাই আমরা যার যে প্রাপ্য সেটাই তবু জি আর মানুষ অনেক সময় ভাগ বাট যেটা করে সেটা মৃত্যুর পরে করায় সেটা ভালো জি আর যদি আপনি আপনার ছেলে মেয়ে থাকে আর সবাই যদি সম্মতিক্রমে যদি আপনি জমি জামা তাদের বুঝিয়ে দেন তা তো আপনি করতে পারেন যদি কাউরই কোনো কথা না থাকে আর যদি কথা থাকে তাহলে সমস্যা কিন্তু আপনার ছেলে মেয়ে সবাই রয়েছে আর আপনি সেগুলা হিসাব নিকাশ করে দিলেন সেটা ভিন্ন জিনিস কিন্তু একটাই মেয়ে বা শুধু আপনার মেয়ে রয়েছে আর সবগুলা জমি জামা তাদের নামে লিখে দিবেন এটা শরীয়তে বলে না যা আপনার সুরা নেশার এগারো নম্বর আয়াত আয়াত আপনি পড়ুন তাহলে বুঝতে পারবেন এবং আরও বিস্তারিত যারা জন্য এগারো বারো নম্বর আয়াতগুলা পড়ুন সিরত নেশা ইনশাল্লাহ আপনারা ভালো করে বুঝতে পারবেন আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমর করা তৌফিক দান করেন আল্লাহ আলম সালামালাইকুম ওরহমৎুল্লাহ